দেখুন, যে কোনো সময় যুদ্ধ শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়াং। গতকাল সোমবার তিনি বলেন, দুই দেশের মধ্যে উত্তেজনা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময়ে যুদ্ধ শুরু হতে পারে। এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, আর অপেক্ষা করা যাচ্ছে না, এবার কাজ দেখানোর সময় এসে গেছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয় তাহলে উত্তর কোরিয়া ছাড় দেবে না। সম্প্রতি জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াংইয়াং আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালায়। এর আগে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। কিম সরকারের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে আঘাত হানতে সক্ষমতা রাখে। এতে প্রতিবেশী দেশসমূহ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সরগরম হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনও। তবে ট্রাম্প প্রশাসনের গত এক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধি আরোপ, এই দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।